Eccolo. Adesso una volta. No, no. কোন দলের হইতে এখন নমিনেশন দিলে আপনি কোন জায়গাতে? ইপ্রামো দলের হয়ে আমি নমিনেশন দিয়েছি 46 AC বিধানসভা। আপনি কতটুকু জিতানোর জন্য আশাবাদী? 100% জিতানোর জন্য আশাবাদী। আর আপনি আপনার তো একটা কমিউনিটির মধ্যে বিলং করেন, যে হিন্দুস্তানি কমিউনিটি, এই কমিউনিটির মধ্যে আপনার আপনার পিছিয়ে কতজন কিংবা আপনার সঙ্গী কতজন হতে পারে এর মধ্যে কি বলবেন? হিন্দুস্তানি সমাজের সবাই আমার সঙ্গী এবং সবাই আমাকে আশীর্বাদ করবে। তিনি কুইলা ত্রিপুরা হাসিন লাইজুমাও কুইলা সং নন্টি কাসা হিন্দুস্তানি নো বুখা কোয়ার বাই ত্রিপুরা মাত্র তিনি ক্যান্ডিডেট লামকা তিনি এসি কনস্টিটিউন্সি সুরমানি আন্ডার 46 তিনি সিমা আর ফাইভ মান ফাইনে যখন সাই যখন সামু খাই ফাইনে তিনি অপরা অনারেবল MDC অরতম তাই কনস্টিটিউন্সি আং ফাই যখন সাই ইয়াং ডাইনামিক টিকলানি বিশুঙ্গ আমি খাই তাই MDC অনারেবল MDC তিনি দীরেন্দ্র বর্মা তাকাশা তেমন আর সাইমানো ও জায়গা যে ডাইনামিক লিডার আগে সিমিন সামু খাই তাই তিনি জাগ্রত তিনি অনারেবল MDC বিদ্যুৎ দেব বর্মা আর ওই বেলেকে হামাইমা দো তাই তিনি ক্যান্ডিডেট বাবুরাম সতনামী বংখাসিনি ক্যান্ডিডেট সুরমানী তাই যত মতনাথ তাই চিনর FMLA তিনি রায়শ্বর তং তম তাই চিনি তোমা চিনি আয়ং দৃশ্যাং মধ্যে ব্লক প্রেসিডেন্ট যত তোমার আইজাক TWF লিডার YTF যত তোমার সংজাক সুরমা কনস্টিটিউশনি যত তংজাক তিনি বেলেকে তংসব বেলেকে খা তংসব কামনে সাকসেসফুলি ওয়াতিন ওয়াতে বিনিয়োগ চমর খাই অন টাইম প্রপার ডকুমেন্ট চেক খাই যত ডিটেল যে নামমানি আবার যেন যত্ন সামিল খাই নামকা সামিল খাইমেন ইয়া হল যতন তিন কাগজপত্র মানমাইখা তাই অর স্কুটনি ডেট 7 তারিখ এগারোটা সময় আবার বর্তমানে রুই রহবাইকা শুনতে যত্ন কমপ্লিট খাইতে খেতে আপনার বেড়ে বেড়ে হামাই তাই কই নাই যে চিনি অ জায়গা যে টং নাই তাকে তাই বুকুব চিনি এসছি যে অসুরমা অদেশি কনস্টিটিউশন যে আদর টং নাই তাম ত্রিপ্রাসা তাম ত্রুসা তাম মণিপুরি তাম ওয়ানসা যত্ন পাল মিলুই অকুবুই হানসা বুবগরণ যে নাহরমানি যে ত্রিপুরা হান হামে ওয়ান সুপ টংমানি হামে সামু খাই তোমনি আপনার কতাল খাইছে লাই তিনি কতাল খাইছে মানে অনুত খাই তুমনা বাগে যত্ন রং মানে চাষ খাই তিনি রাইট নতুই আপনার যে নাহারি তোমনি আবু যত্ন মিলি যত্ন সে সব সময় চিন ফানচান বিশেষ চিন পিসফুল 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 খাই চিন সামু খাই নাম নতুন আপন বাগানে যত্ন চিন কই না পিছন হারমোনিয়াম কি যখন সামু খাই নাম বাগে পশু খাবো পিছিয়ে পড়া কোনো হিন্দুস্তানি জাতিকে কোনো বিধানসভায় প্রার্থী করা হয়েছে তাই মহারাজা পদ্মৎ কিশোর দেবরম মহাশয়কে আমরা হিন্দুস্তানি সমাজের পক্ষ থেকে সবাই অসংখ্য ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই যাতে আমরা এই উপনির্বাচনে আমাদের আমার প্রার্থী করেছে আমরা যেন বিপুল ভোটে যুক্ত করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা শুনেছি রিজনাল পার্টি থেকে আপনারা যে প্রার্থী হয়েছেন এটা কি ইন্ডিপেন্ডেন্ট থেকে করে নাকি ত্রিপ্রামথা করে, এটা কি মানুষ একটু বুঝতে চাইছে? ত্রিপ্রামথা থেকে ত্রিপ্রামথা পাইনাপল সিম্বল হবে সিম্বল চাইছে আমরা।
আপনি জিতলে কতটুকু আমাদের জনগণের কাজ করবেন? আপনার চেষ্টা জনগণের সেবা।